অনশনের খবর জানেন? মির্জা ফখরুল মিডিয়াকে বলছে অনশন, আর সকালবেলা নাস্তা করে আসছে, সকালে সোনারগাঁ থেকে খাবার এনে নাস্তা করছে, আর এখন করে অনশন। বাসায় গিয়া কখন আবার সেই রাস খাবার খাবে সেই অপেক্ষায় আছে। ফখরুল, মির্জা ফখরুল নাকি শেখ হাসিনাকে আর সময় দেবে না। সময় দেওয়ার তুমি কে? সময় দেওয়ার মালিক এই দেশের জনগণ স্বয়ং আল্লাহ তাআলা, আর কেউ নয়। কি কথা কি বললাম? ইদানিং আবার পিটার হাসের সাথে কথাবার্তা বলে বাইরে আসি, আজরাইলের সঙ্গে কথা কও। আজরাইল নাকি আমাদের মাথার চারপাশে ঘুরতেছে, শেখ হাসিনার মাথার চারপাশে আজরাইল। কি হেতু? কি সময় নাই ফখরুল, শেষ পর্যন্ত আজরাইলে আপনাকে আসর করছে। আজরাইলের সঙ্গে কথা কন, সরকার পতনের জন্য পদযাত্রায় কাজ হয়নি, বিক্ষোভে কাজ হয়নি, গোলাপবাগের গরুর হাটে কাজ হয়নি, ওই পল্টনের পদযাত্রায় কাজ হয়নি, এখন আজরাইলের সঙ্গে কথা বলছে। আর কাকে দেখাবেন? নিষেধাজ্ঞা আর আসে না, এখন কর্মীদের কি বলবেন? এতদিন বলছেন আরে আমেরিকা আসতেছে, ওই নিষেধাজ্ঞা, এখন তাদের আর কোনো উপায় নেই। উপায় একটা, আমেরিকা নিষেধাজ্ঞা নিয়ে যদি কখনো আসে, আসবে আসবে আমেরিকা। আরে দুই সেলফিতে কাত হয়ে গেছে, ঘুম হারাম। হ্যাঁ, নতুন দিল্লির সেলফি, নিউ ইয়র্কের সেলফি, দুই সেলফিতে ওরকম ঘুম হারাম হয়ে গেছে। ফখরুল করাত নাকি ঘুমায় নাই? কি হলো? শেখ হাসিনা নাকি আমেরিকার বিরুদ্ধে? তো আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনা, শেখ হাসিনার মেয়েকে দিল্লিতে একবার, নিউ ইয়র্কে একবার সেলফি তোলে কেন? কি হলো? এরপরও এদের লজ্জা সরম নাই, লজ্জা সরম নাই।